প্রিয় বন্ধুরা মিটু লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে একজন মানুষ যিনি আজকে আমার গেস্ট আমার সাথে যুক্ত হবেন তিনি তার খুব কাছ থেকে দেখা কিছু মানুষের জীবনের কিছু গল্প বর্ণনা করবেন যেখান থেকে আমরা জানতে পারবো যে একজন একজন নারীর সাথে বাংলাদেশে বা একটা ধর্ম ধর্মপ্রবণ সমাজে বা ধর্ম পালনকারী সমাজে কীরকম আচরণ করা হয় তাকে কোন দৃষ্টিতে দেখা হয় এবং কিভাবে তাকে নির্যাতন করা হয় সেই বিষয়গুলো আমরা জানতে পারব আমি তার আগে শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি কিছুক্ষণ আগে যে লাইভটা করেছি মানে মাত্র যে লাইভটা আমি করলাম ওই মিটু লাইভটাই করতে গেছি কিন্তু আনফর্চুনেটলি সেটা লাইভটাই হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে আর চালু করতে চালু রাখতে পারিনি তো যাই হোক আমি আবারও সাথে সাথেই চলে এলাম আমি অপেক্ষায় আছি আজকে আমার যিনি গেস্ট যিনি তার নিজের জীবনের এবং নিজের চোখে দেখা কিছু ঘটনা বর্ণনা করবেন সেই লিপির জন্য আমি অপেক্ষায় আছি আমি আশা করব যে উনি খুব দ্রুত যুক্ত হয়ে রিকোয়েস্ট পাঠাবেন লিপি যদি আপনি থেকে থাকেন তাহলে প্লিজ আমাকে রিকোয়েস্ট পাঠান তার আগে আমি একটা একজন মুমিনের রিকোয়েস্ট পেয়েছি বলে একটু অ্যাকসেপ্ট করি লিপি আপনি আপনাকে সম্ভবত কয়েক মিনিট পরে আমি যুক্ত করছি যদি আপনি আমার লাইভে আমাকে দেখে থাকেন আমি একজন মুমিন ভাই রিকোয়েস্ট পাঠিয়েছেন সম্ভবত মুমিন চেহারা এবং টুপিতে তাই বলছে তারপরে আমি আপনাকে যুক্ত করছি হ্যাঁ

বাসন্তী লিপি আপনাকে আপনি দেখছেন আমাকে আপনাকে আমি একটু পরে যুক্ত করছি এনার সাথে আমি দুই তিন মিনিট কথা বলে নি হ্যাঁ হুম বলুন হুম আচ্ছা আপনার ওখানে মনে সাউন্ডের সমস্যা আছে আমি ঠিকমতো আপনার সবচেয়ে ভালো হয় আপনি তাফসির ইবনে কাসির খুলবেন তাফসির ইবনে কাসির খুলে অথবা তাফসিরে তাবারি খুলবেন খোলার পরে আপনি সেখানে সুরায় হ্যাঁ আপনার ইয়ে সুরাত তাহরিম নামে যে সুরাটা আছে ওই সুরাটার পুরোটা পড়বেন তাফসির সহ পড়বেন ব্যাখ্যা সহ পড়বেন সেই তাফসির কিতাবে আপনি হাদিসের রেফারেন্স সহ বোখারির কোন হাদিসে কি আছে সেই রেফারেন্স সহ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এখানে মানে প্রশ্ন যে আপনার এই মারিয়া কীর্তি একই মহসুম ইসলামের মানে ইয়ে ছিল মানে স্ত্রী ছিল যৌন দাস না যৌন স্ত্রী ছিল বলে দাবি করা হয় পরে তাকে বিয়ে করেছে এরকম শোনা যায় কিন্তু প্রথমে সে ছিল যৌন দাসী মিশরের বাদশাহ মুকাউকিস মোহাম্মদকে ওই দাসীটা উপহার দেয় এবং তাকে বিয়ে ছাড়াই তার গর্ভে মারিয়া তার গর্ভে ইব্রাহিম নামে একটা পুত্র সন্তান মোহাম্মদের জন্মগ্রহণ করে পরবর্তীতে সেই সন্তানটা মারা যায় আচ্ছা আচ্ছা মানে এক্সাক্ট মানে আপনি যেভাবে বললেন ঠিক এভাবে আমি এই ব্যাখ্যাটা কোথায় পাব মানে যে যে আপনি সুরা তাহরিমে আপনি সুরা তাহরিমের তাফসির আপনি পড়বেন তাহলে পেয়ে যাবেন সুরা তাহরিমের তাফসির পড়লে পেয়ে যাবেন ওকে ভাই আপনাকে আবার পরে যুক্ত করবো কারণ আজকে আমি মেইনলি যার সাথে কথা বলবো তাকে পেয়েছি তাকে এখন যুক্ত করবো আপনা না এখন না এখন না এখন না আজকের মতো শেষ আপনাকে পরে আবার কোন এক সময় কথা বলবো রইল ঠিক আছে আমি এবার যুক্ত করছি বাসন্তী লিপিকে আপনি আগের মতো মোবাইলটাকে ল্যান্ডস্কেপ মডে অর্থাৎ এভাবে রাখবেন খাড়া করে না রেখে এভাবে রেখে আশা তারপরে যুক্ত হন এবং আমার যারা প্রিয় বন্ধুরা আছে তারা অপেক্ষায় আছে নিশ্চয়ই আপনার অনেকক্ষণ যাবৎ আপনার কথা শোনার জন্য কি হলো বুঝলাম না লিপি আপনাকে এবার আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে আপনি জাস্ট ক্লিক করলেই যুক্ত হতে পারবেন দুঃখের বিষয় হচ্ছে না পাঠিয়েছি আপনি শুধু অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে ক্লিক করে আমার সাথে যুক্ত হতে পারবেন লাইন কেমন আছেন হ্যাঁ হয়তো লাইনটা কেটে গেছিল হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভালো তো আমি হ্যাঁ ভালো আছি তো যেটা বলছিলাম শুরু থেকে বলি আমি যখন ইন্টারমিডিয়েটে হ্যাঁ পড়াশোনা করতেছিলাম তখন আন্টি আছিল আমার আন্টি আন্টির বাসায় থাকতাম তো সেখান থেকে পড়াশোনা করতাম তো উনারই পাশের বাসা বলতে উনারই বাসুর বাসুর লাগতো তো ওই বাসায় একটা কাজের মেয়ে থাকতো মেটার বয়স কম খুবই কম বারো কি চোদ্দ দেখতে অনেক সুন্দরী ছিল চঞ্চল ছিল এখন কম বয়স তারপর তারপর যেটা হলো সেটা অনেক দিন পরে জানা গেল মেয়েটা কনসার্ট করলো প্রেগনেন্ট হয়ে গেল তো প্রেগনেন্ট হওয়ার পরে জানা গেল যে সেই বাসার সব থেকে বৃদ্ধ লোকটি বলতে গেলে আমার আনটির বাসুর হ্যাঁ বয়স প্রায় আহ ষাট পঁয়ষট্টি তখনই হবে তো মেয়েটা এর ঘটনা ঘটার পরে বলল যে মেন কাহিনী বের হলো যে উনি তাকে এ করে

যখন সে কনসেপ্ট করলো তো একদিন খুবই অসুস্থ হয়ে পড়ে তখন সেই বাসারই বৃদ্ধ লোকটির দেখালো হল তারপর দেখিয়ে দেখলো যে ও তিন চার মাস হয়ে গেল কনসেপ্ট করে ফেললো তারপর তো কি করবে ওই মেটা খেদে বা অনেক না করছিল আমার মাসির কাছে এসে মানে আনটি আন্টির কাছে এসে বলছিল যে আমাকে প্রতিদিন রাতে মুখ মুখে ধর্ষণটা যে করতো সে কি বয়স্ক মানুষ হ্যাঁ 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 প্রায়ষট্টি বছর ষাট বছর তো হবে তারপর যেটা হলো তারপর তাকে আর কি তার সে কোনো বিজয় পায়নি তারপর তারা উদ্বেগ নিয়ে তাকে আসলে অ্যাবর্শন করে ফেলছিল তারপর মেয়েটা অনেক কেঁদেছিল আমি তখন ছোট ছিলাম কিছু করতে পারি নাই এটা এখন এখন মনে হলে আমার খুব দুঃখ ফিল হয় বা আমি তাকে নাই পাই দেই নাই কোনো টাকা পয়সা বা কোনো কিছু সেটা তো হয় না কিন্তু কোনো কিছুই তাকে দেওয়া হয় নাই তাকে অ্যাবর্শন করা হলো এবং বাসা থেকে বিদায়িত করে দেওয়া হলো এটা আমার জীবনের একটা দেখা তো আর একটা ব্যাপার ছিল আমাদের হ্যাঁ এটা তো বাংলাদেশের হ্যাঁ বলুন হ্যাঁ এটা বাংলাদেশে হচ্ছে available হচ্ছে কিন্তু আমার নিজের দেখা আর কি নিজের চোখে দেখা বা পাশে থেকে দেখা common দৃশ্য আর একটা ব্যাপার ছিল আমার এলাকার আমাদের এলাকাটা খুবই দরিদ্র বলতে গেলে দরিদ্র গরিব বেশি তো এখানে মহিলারা বিশেষ করে হিন্দু মহিলারা মাঠে কাজ করে হ্যাঁ সেটা তো অবশ্যই না কোন এলাকা বলার দরকার নেই তো সেটা আমাদের গ্রামের বাড়ি তাও তো সেখানে আসলে এ খুবই দরিদ্র বিশেষ করে হিন্দুরা খুবই জায়গা জমি কিছু নেই আহ অন্যের জায়গায় থাকে এবং বেশিরভাগ মহিলারই মাঠে কাজ করতে যায় মাঠে কাজ করতে যায় বলতে এই যে বাইরে তো একদিন বিকাল বেলা ওরা হ্যাঁ কৃষি কাজ হ্যাঁ দল বেঁধে যেত group বেঁধে দশ বারো জন তো একদিন বাহিরে গেছে সবাই গেছে একদিন কাজ করতে তো ওরা আসলে কি করতো করকটু কুড়াতো রান্না বান্না করার জন্য তো এগুলা আসলে বেশি পাচ্ছে সবাই সবার তারপর কি হলো যেটা ওই মহিলা তো পথ হারিয়ে গেল কেন অনেক মাঠ অনেক বড় মাঠ পথ হারো বলতে নিজের এলাকায় কিন্তু সাথীদের হারিয়ে ফেলছে গ্রুপ হারিয়ে ফেলছে উনি একা একাই ছিল। তারপর এক পর্যায়ে উনারই উনি বয়স্ক ছিল মোটামুটি আহ

আমাদের বাসায় আঞ্চলিক ভাষায় এই জাতটাকে চৌড়া বলে মুসলমানদের মধ্যে মনে হয় একটা আছে চৌড়া চৌড়া বলে তো ওই একটা ছেলে ওর বয়স হবে ওনার ছেলের বয়সী কিন্তু ওনাকে দর্শন করলো তারপর ওটা নিয়ে মনে করেন যে গ্রাম্য যে একটা বিচার হয় মনে করেন মাতব্বর মেম্বার চেয়ারম্যান নিয়ে যে বিচার হয়েছিল কিন্তু উনিও আহ সংখ্যালঘু প্রথমত সংখ্যালঘু দ্বিতীয়ত হলো যে উনি এ ছিল এ ছিল কোন বিচার পায়নি এমনকি ওই ছেলেটা ওনার কাছে ক্ষমা পর্যন্ত চায়নি কোন কোন বিচার হয়নি হয়তো জানি না সেটার কারণ তখন তখন আমি মোটামুটি ছোট ছিলাম ইন্টারমিডিয়েটে ছিলাম আহ হয়তো গ্রামে কিন্তু অনেক সময় কি হয় সালিসিতে নেতাদেরকে বা চেয়ারম্যান টাকা খাওয়ানো হয় বা ঘুষ খাওয়ানো হয় তখন কথা বলে না আর উনি এমনিতেই দরিদ্র ছিল সংখ্যালঘু ছিল যার কারণে উনি এ হয়নি বিচার পায়নি এটা একটা জীবনে আমি দেখেছি খুব কাছ থেকে আর হ্যাঁ আমাদের আমার জানা আমার আর একটা খুব কাছে একজন কাজিনের উনি পড়তো মহিলা কলেজে কোন একটা মহিলা কলেজে পড়ে মহিলা হোস্টেলে থাকতো তো উনি যে মহিলা হোস্টেল থাকতো খুবই সিকিউরিটি ছিল তিনজন গার্জেন থাকতো তিনজন গার্জেন ব্যতীত কারো সাথে দেয়া হতো না এবং ফোন ফোন ইউজ করা যেত না আহ করা কড়াকড়ি ছিল চারদিকে এরিয়া দিয়েছিল বাউন্ডারি ছিল তো একবার রমজানে যখন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক এক বছরের জন্য সরি এক মাসের জন্য বন্ধ হয়ে যায় তো বন্ধ হওয়ার পরে যখন হোস্টেল ফাস্ট খুলে প্রথম প্রথম খুলে তখন মানুষ খুব কম হয় একজন দুজন করে আসতে থাকে তারপর উনি হোস্টেল যেদিন খুলেছিল আমির সাথে ছিলাম তো উনি আসছিল আমি আসছিলাম আমার কার্জিন আমি আর একটা মেয়ে তো আমরা আসে এসে কি করি যেমন রোম টোম গোছায় বেড়াত গোছায় যেমনটা করি আর কি তো আমার দুজন আমরা দুজন cousin আর একটা মেয়ে এসেছিল বান্ধবী ছিল আমাদের তো আমরা আমি দুধা হ্যালো হ্যালো তখন হ্যাঁ আমি আর আমার বান্ধবী আমার রুমে বসে গল্প করছি আমাকে ডিস্টার্ব করছে তো এ তারপর আমি আর আমার বান্ধবী রুমে বসে আমি আমার রুম গুচাচ্ছিলাম আর গল্প করছিলাম আমার ও তিন তলা তিনতলা মানে তিনতলা ফ্লোর এ ছিল ও ওর রুমে চলে গেছে যে ওর রুম গুছাচ্ছে তো আমাদের গার্ড থাকতো আবার পুরুষ সেগুলো খুবই ভদমাইশ ছিল আমরা তখনই বুঝতে পারতাম কিন্তু কিছু করার ছিল না মহিলা হোস্টেল মহিলা কলেজ মহিলা সব কিন্তু গার্ড থাকতো পুরুষ আর এইগুলা যেমন হয় আর কি ভদের হার্ডটি তো আমরা তো তবু গানগুলো অনেক মানে ছিল না না গানগুলো পুরুষ বদের হাড্ডি কি রকম যদি একটু বিবরণ না দেন তাহলে তো না তারা কি ধরনের বাদরামি করতো কি রকম বাদরামি করে বলতে যে আপনি মেয়েদের দেখে তাকিয়ে থাকবে এবং যে চেয়ে কথা বলবে তাকানোর দৃষ্টিটাই তো সবচেয়ে অশ্লীল ছিল আর যেরকম আর মনে করেন যে সুযোগ পেলে গায়ে হাত টা দিত সুযোগ পেলে কিন্তু টিচ করতো যেরকম টিচ করা আর কি না তাকানোটা দেখেন আমি

আমাদের মাথায় একটু কাজ করে যে আসলে আমরা আমরা ভেবেছি যে উনি হচ্ছে খবর নিচ্ছে আমরা বলছি যে ও তো রুমে চলে গেছে তিন তলায় চলে গেছে আর সচরাচর গার্ডদেরও আমাদের এতে মানে ফ্লোরে ওঠার নিয়ম ছিল না কিন্তু প্রথম প্রথম খুলেছে সার ছিল না বা সুপার ছিল না উঠে গেছিল উনি নিয়ম ভঙ্গ করে এটা খেয়াল করিনি এতটা আমরা তো আমরা বসে বসে করছিলাম গল্পই করছিলাম কিন্তু পরে যেটা হলো

ওর ঘাড়ে আসলো আমার কাছে বলছে যে আপু আমি তো আসলে ওকে বলছি যে কেমন আছো তুমি নাম ধরে বলছিল যে ও কেমন আছে তুমি একটু হাতে ধরে আর ও তো কি না কি শুরু করে দিল যে একে এমনি এরপর আমার নামে এরকম বলে কমপ্লেন আনবে হ্যান অনেক কিছু বলতেছে তো বলার পরে তো আমি বুঝে ফেলছি এরকম হ্যারাসমেন্টের কোন ব্যাপার হবে পরে যেটা শুনলাম আপু আসার পরে আমার আপু আসার পরে

তো গোছানোর পরে ও বলছিল যে আমি যখন গুচাচ্ছিলাম নুয়ে আমার দরজা ছিল খোলা আমি আসলে একটু খেয়াল করিনি যে আমার পিছনে কেউ আসছে আমি তো মনোযোগ সহকারে ব্যাট গুছাচ্ছিলাম কি করলো করলিয়ে দৌড়লো মানে বিচারা বিচার হ্যাঁ নিজের বিচারাটা গুঁচাচ্ছিল কিন্তু ও কিন্তু একটু বুঝতে পারে না যে ওর পিছনে কেউ আসছে বা ও তো মনোযোগ সহকারে কাজ করছে কিন্তু ওই ঘাট কি করলো পিছনে এসে ওকে জড়িয়ে দৌড়লো পিছনে এসে ওকে খেতে চাচ্ছিল

আপনি একটা বুঝবেন কিনা একদিন ধাবাদ সাথে সাথে লুটে মাটিতে লুটে ওর পায়ে ধরে কাটছে মাগু মা আর এরকম ভুল জীবনে তুমি আমার মা লাগো মা লাগো সরি আগে বলে নিচ্ছি আমি সিলেটি আমার সিলেটি টান আসছে হয়তো বাসায় আমি

তারপরে যাচ্ছে যে বকে যাচ্ছে যে আছে তো তুই তারপর পায়ে ধরিয়ে ওকে যেতে দিচ্ছে না যে মা আমাকে ক্ষমা করে দাও আমার এরকম হবে না বলছে না তোর কোন ক্ষমা নেই তুই এত বড় সভ্যতা আমার সাথে ও একা চিন্তা করেন এত বড় হোস্টেলের মধ্যে তিনজন মানুষ দুজন আমরা নিচে আছি উপরে তাও বলছে যে তোর ক্ষমা নেই তারপর ও কি করছে বলছে কমা যখন নিয়ে ও কিছু দরজা লাগানোর চেষ্টা করছে দরজা লাগিয়ে তারপর যেতে থেকে আমার দর্শন করতেও যেহেতু আমাকে ছাড় দিবে সারের কাছে যাবে এবং কমপ্লেন করবে আমার চাকরিও যাবে এবং এটা পুলিশ কেস বা কিছু বিভিন্ন কিছু হতে পারে তো দরজা লাগিয়ে দরজা লাগাচ্ছিল ও কি করতে ধাক্কা দিয়ে ওকে ঘাটকে ফেলে দিয়ে দরজা দিয়ে ধু দিয়ে বের হয়ে গেছে বের হয়ে আমার কাছে আসছিল এবং হাত ধরে টানছিল যে ভুল হয়ে গেছে আমার দূর সম্পর্কে লাগে যে বলছে তারপরে আমি তো বুঝি নাই পরে ব্যাপারটা বুঝলাম স্যারকে আমাদের হোস্টেল সুপার স্যারকে জানালো sare রাতের ভিতরে বোর্ড ডাকলো পুরা কমিটিকে ডাকলো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহকারী অধ্যক্ষ সবাই আসলো শেষে কি হলেন জানেন মুক্তিভাই শূন্য অবাক হবেন ওর তো কোনো বিচারি হইনি বড় মেখে ডাকাইছে আমাদের দুজনকে ডাকাইছে যারা তিনজন উপস্থিত ছিলাম এই ঘটনার মূল সাক্ষী ডাকিয়ে প্রথমে মেখে বুঝায় হয়তো ভালোর জন্য হতে পারে কিন্তু খারাপের জন্য আমি জানি না এখনো আমি আসলে করতে পারি না আবার আপনার network ড্রপ করছে না কেটেই গেল আপনি এইটা লাইনটা কেটে গেল আপনাকে আবার আমি দেখি পাই কি না তাহলে আবার যুক্ত করবো হয় আপনি রিকোয়েস্ট পাঠান নয়তো আমি আপনাকে পেলে আবার পাঠাচ্ছি আমি একটা কমেন্ট খেয়াল করেছিলাম ভালো কমেন্টই করেন আমি জিজ্ঞাসা করেছি বাসন্তী লিপিকে যে মেয়ে মানুষের দিকে তাকানোটা কোন দোষের কিছু না এটা কোন কিন্তু ভাইয়া তাকানোর মধ্যে পার্থক্য আছে সেটা আমি বুঝি তাকানোর মধ্যে পার্থক্য আছে হ্যাঁ আমরা সুন্দর ছেলে দেখলে তাকাই সুন্দর মানুষ দেখলে তাকাই এমনকি সুন্দর মেয়ে দেখলেও তাকাই যে মেয়েটা সুন্দরী আছে ছেলে সুন্দর আছে কিন্তু উত্ত্যক্ত করার তাকানোর দৃষ্টি যদি নারী হইয়া উপযুক্ত নারী হয়ে না বুঝে তাহলে নারী হওয়ার ই

কিন্তু দেখা যাচ্ছে দেখো নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে আসলে সবাই এস করছে বেশি বেশি হ্যালো হ্যাঁ মাসুদ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি তো বল হ্যাঁ বলছে যে যে দেখো তোমার জীবনটা কিন্তু শেষ হবে তোমার সামনে অনেক ফিউচার আছে বিয়ে শাদির একটা ব্যাপার আছে বিয়ে শাদি এটা নিয়ে তোমার জীবনে থেমে যাবে জীবনটা এত বড় একটা যদি বদনাম সাথে লেগে যায় তাহলে তো তোমার জীবনে অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ তো বলছে এটা চুপি চুপি থাক আর প্রকাশ করার দরকার নেই আমরা ধীরে সুস্থে এটা ব্যবস্থা নিব তো মেয়েকে বোঝালো যে তোমার বাবা মা কেউ জানিও না তোমার বাবা মাও হয়তো জানাতে পারে অনেক কিছু হবে কিন্তু সেটা তোমার ফিউচার বা তোমার এ আমাদের বাংলাদেশের অবস্থা ভাই এগুলো বোঝালো তারপর দেখা যায় কিছুদিন ওটা আমাদের আমাকে আমাদেরকে দুজন বান্ধবীকে টের দিছিল জ্যাঠাই যে তো কারো মুখে যদি কখনো এই কথাটা ফাঁস হয় তাহলে বুঝবো তোমরা দুজন ছাড়া কেউ না এবং তোমাদেরকে কলেজ থেকে তো বের করবো হোস্টেল থেকে বের করে দেবো এমনকি অনেক কিছু আরো বলে রেখেছি তখন বাচ্চা ছিলাম বই পেয়েছিলাম বাচ্চা না থাকলেও আমি এটা প্রকাশ করতাম না ওই মেয়েটা অনেক ভালো ছিল প্রকাশ করে নাই আজ পর্যন্ত খুব ভালো ছিল না আপনাদেরকে আপনাদেরকে যে প্রকাশ করা থেকে নিষেধ করেছিল কলেজ কর্তৃপক্ষ হ্যাঁ ভাইস প্রিন্সিপাল এটা তো মানে যে যদি বলতো যে মেয়ের পরিচয় প্রকাশ করো না তা ঠিক আছে কিন্তু ধর্ষকের পরিচয় যে যে ধর্ষণ করতে চেয়েছে তার পরিচয় কেন প্রকাশ করতে না ঘটনাটা সেটা বুঝাইলো যে ঘটনাটাই প্রকাশ করা হবে না কেন হবে না সেটা আমি এখন বুঝলাম কেননা এটা একটা স্বনামধন্য কলেজ আহ তো মা বাবার চোখ বুঝে আমাদের মা বাবা যেমন চোখ বুঝে বিশ্বস্ত কঠোর তিনজন গার্ডিয়ান চায় এটাকে বের করতে দেয় না কোন মেয়েকে phone use করা যাবে না তো অনেক সুনাম যে এখানে কিছু হয় না মেয়েদের খুব ইয়ে হয় এখন তো কলেজের আসলে যদি এটা একবার নিউজ লাইনে উঠে যেত বা নিউজ ফিডে উঠে তাহলে তো মনে যে মা বাবা বরসা পেতো না বা কেউ এই কলেজে বা এই হোস্টেলে হোস্টেলের জন্য যেখানে কম্পিটিশন চলে এই হোস্টেলে ওঠার জন্য। বুঝেন নাই কথাটা আমার মনে হচ্ছে পরে মনে হচ্ছে যে হয়তো মেয়ের ভালোর জন্য বুঝেছে বলেছে যে তোমার নাম প্রকাশ করলে তোমার ফিউচার बर्बाद হয়ে যাবে আর তোমাদের সমাজের একটা সম্মানেতে বাবা বা সম্মানেতে তোমার একটা সম্মান তুমি বিয়ে शादी হবে এত ঠিক ছিল তবে এটা হয়তো জড়িত ছিল যে কলেজ কলেজে অনেক কিছু হয়ে যেতে পারত আর হয়তো সুনামটা অনেক নষ্ট হয়ে যেতে পারত না এটা 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 কলেজ কর্তৃপক্ষের যেটা করেছে অন্যায় করেছে

হ্যালো হ্যাঁ 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 বলুন হ্যাঁ ও ওকে চাকরি করেছিল পরে এটা আমার নিজের একটা ঘটনা হ্যাঁ এখানে আমি একটু ইন্টারাপ্ট করি যেখানে যেটা করেছে কলেজ কর্তৃপক্ষ পুরোটাই আমার কাছে মনে হয়েছে অপরাধ প্রথমত একটা অন্যায়ের অন্যায়ের শাস্তি দেয় নাই এটা প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে ওই কলেজের সেই গার্ডকে তারা চুরির দায়ে অভিযুক্ত করে চাকরিচ্যুত করেছে এটা আরেকটা অপরাধ কারণ একটা মানুষ যে অন্যায় করেছে তার ঠিক সেই অপরাধী তার সাজা হওয়া উচিত ওইটাকে ঢেকে আর একটা অন্যায় অন্যায়ের সাজা অন্যায় করে নাই সেটাকে সেটা দিয়ে সাজা দেওয়া বা সেটা দিয়ে কি বলে তার উপরে তার উপরে মানে অবিচার করা এটা সম্পূর্ণই অন্যায় করেছে কলেজ কর্তৃপক্ষ দুইটাই অন্যায় করেছে আমার মনে হয় সেই কলেজ কর্তৃপক্ষের উচিত এই সমস্ত মানে সেই শুধু কলেজ কর্তৃপক্ষ না এই যে মানসিকতা গুলো এই মানসিকতা থেকে সবার বের হওয়া উচিত এবার বলুন একদম একদম এত বছর পরে আমার সেটা মনে হলো যে দুটোই তবে আমার কমতা নেই আমি একটা বাচ্চা গেছিলাম তখন কাজের মেটের প্রতি খুবই অন্যায় হয়েছে তাকে অ্যাবর্শন করে তাকে বিতাড়িত করা হয়েছে ও কেউ কোনো বিচার পাইয়ে দেয় নাই আহ তখন মনে হয়েছিল যে হয়তো ভালোর জন্য এখন মনে হচ্ছে যে কিছুটা কিছুটা হলেও খারাপ লাগে আহ কাজিনের জন্যে তো এটা তো সবসময় আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যদিও আমি দর্শিত হই নাই আমার ব্যা গুড লাগছিল সেটা আমার সত্যি গুড লাগছিল তো আমাদের শহর থেকে আমাদের গ্রামের বাড়ি যদি হয় তাহলে দূরত্ব 40 মিনিট বা 1 ঘন্টা হাইস্ট জ্যাম থাকলে তো একদিন বিকাল বেলা আমার আমার ই বলছিল ব্রাদার ইন ল বলছিল আমার বোনের জামাই যে আমার আমার ওরেতে চলে আছে আমার ভাগনা যে বলছে খুবই অসুস্থ খুব কাটি করছে তুমি বাসায় চলে আসো তো আমি সচরাচর খুব কেয়ারিং চলা ফেরা কি তাই চলছে আর কি দেশে তো বিকাল বেলা বা সন্ধ্যার সময় কখনো একা একা যাওয়ার এতটাই করি না তো সেদিন সেদিন যাওয়ার জন্য যেহেতু ও আমার এক কথা আমার নিজের ছেলের মতো আমার কলিজার টুকরা তো ওর কথা শুনে ও কাঁপছে ওর শরীর ভালো নেই এই কথা শুনে তো আমার এ নাই তারপর বলে তাড়াহুড়া করে বের হয়ে গেল। চলে যাব সিদ্ধান্ত নিলাম তো বেশি সন্ধ্যা না বিকাল হয়েছে বিকাল হয়েছে চারটা উঠটা বা সাড়ে চারটা তো গাড়ি কুচ্ছি দেখা যাচ্ছে হয়তো প্যাসেঞ্জার হচ্ছে না আমরা তো তো এতেই না যে পাচ্ছি না তারপর অনেক হয়ে যাবে হয়ে যাবে সেটা আবার বইয়ের কারণ আমার সন্ধ্যা হয়ে যাবে আবার প্যাসেঞ্জার হইতে অনেক সময় লাগছে তো একটা দিন বলছে প্রথমে জিজ্ঞাসা করছি বলছে কই যাবেন কই যে আমাকে বলতেছে তো আমাদের আমাদের বাসায় তাই আমি বলছে ওই জায়গায় যাবো তো বলছে যে না যাবো না দুটো লোক ছিল ড্রাইভার সহ একটা পুরুষ ছিল একটা একটু পরে আমি ওর গাড়ি থেকে একটু হাঁটছে সামনে যদি তাই আমি আর খুব দ্রুত আসলে আমি খুব টেনশনে ছিলাম আর এত এর মধ্যে এতটা চিন্তা করি একটু আগে না করলো তারপরে একটু ভাবছিলাম যে তো বা আমি ভেবেছি যে হয়তো আমাকে তুলবে আরো মানুষ তুলবে সেটাই ভেবেছিলাম যে আমাকে তুলবে হয়তো আর পাঁচ মিনিট ওয়েট করবে আর কাউকে তুলবে তারপর আমাকে তুলে দেখাচ্ছে না গাড়ি দিয়ে দিয়েছে এরপরে কিন্তু बापছে ঠিক আছে অন্ত দুজন আছে একজন ছেলে একটা পুরুষ আর একটা মধ্যবয়স্ক পুরুষ আর আমি এখন দেখা যাচ্ছে 5 মিনিট যাওয়ার পরে পুরুষটা নেমে গেল ওই পুরুষটা নেমে গেল পুরুষটা নেমে যাওয়ার পরে এখন তো আমার কিছুটা খারাপ লাগছে তাও ভাবছি যে হয়তো মধ্যপথে কাউকে তুলবে হয়তো আরো এগিয়ে আরো কাউকে তুলবে তো আমি তো যাচ্ছিলাম যাচ্ছিলাম তো যাওয়ার পরে দেখা যাচ্ছে না আর কাউকে তো তুলছে না তুলছে না না কিন্তু ওই যে নারীদের একটা মনে একটা ছোট বড় হওয়ার পর কি আসলে একটা বুঝে ফেলে যে খারাপ দৃষ্টি কেমন কে কি চাচ্ছে আমার তো সন্দেহ হয় কেন হচ্ছে driver আচরণে উনি যে আচরণ করছে আমার সাথে আহ বারবার আমার দিকে তাকাচ্ছে আয়নাটা ওই যে গাড়ির আয়নাটা থাকে পুরো আয়নাটা আমার দিকে মুভ করে আমার মুখের দিকে দিয়ে দিয়েছে দেখছে আমি কি করি না করি আর একটু অস্থির মানে এক্সাইটেড হলে পুরুষগুলো যেমন অস্থির হয়ে যায় অস্থির যদিও আমি লাইভে এরকম দেখি না

হ্যাঁ আরে অটোমেটিক লোজে ফেলছি যেটা কোন একটা খুবই কম তো আমি তো কি করব আহ তো সামনে গুচ্ছে দুজন লোক তুলেছে তুলেছে দুপাশে ড্রাইভারের দুপাশে বসার সিট থাকে কিন্তু আমার পাশে তুলে নেয় তারপরে একটু পরে দেখা যাচ্ছে আরেকটা লোক তুলছে আরেকটা ছেলে তুলছে ইয়াং ইয়াং আমার পাশে

আসলে আমি বুঝে ফেলছি ব্যাপারটা তো ফেসবুকে নক করছিলাম কিন্তু উনি সময় অ্যাকটিভ ছিলেন না লাইনে নেই তারপর কি হলো যে এ করলো ফোনই দিয়ে দিলাম যে আমি এটা বলছি আমি তারপরে আপনি ফেসবুকে আসেন আপনাকে আমি মেসেঞ্জারে অনেকগুলো এস করছি ওগুলা করার পর উনি এস দেখলো যে আমি এস এম অনেক কিছু বলছি তারপর উনি কন্টিনিউ আমার কাছে ফোনে টাচে ছিল এবং

মিনিটে মিনিটে আমার তার ফোন দিচ্ছে কথা বলছে তারপর শেষে উনি বলছে যে তুমি বুঝতে দাও যে ব্যাপারটা তোমার অনেক লোক আছে এবং চারপাশে লাগিয়ে দিয়েছো তো উনারও আসলে অনেক লোক আছে এটা ঠিক চার চারদিকে লোক আছে আর তারপর বলছে উনি ফোনে বলছে এভাবে এভাবে কথাগুলো বলো হ্যাঁ আপনি কি পদ দিয়ে দিয়েছেন উনি আমাকে এভাবে বলছিল তা আমি সেভাবেই শিখে আসি কেন কথা বলছি তারপর উনি বলছে হ্যাঁ আমি তারপরও চেষ্টা করছি উনি সত্যি সত্যি এদিকে চেষ্টা করছে বাইক নিয়ে আমাকে ড্রপ করতে যত দ্রুত সম্ভব আমাকে রাস্তা থেকে নিয়ে যাতে তো উনি বলছে তারপর তুমি শোনাও যে আমি খুব কাছাকাছি চলে এসেছি ও আমি বলছি যে কতটুকু আসছেন তো নাম বলতাম আমাদের জায়গার স্থানে নাম গুলা তো বলতেছিলাম যে ওই জায়গায় আসে করছেন ঠিক আছে আসেন 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 বা এরকম আর তখন কিন্তু বাইক খুঁজছেনি ওনার ফ্রেন্ড কে খুঁজছে না বাইক আসবে কিন্তু উনি বলছে যে উনি সেটা যে তুমি বোঝাও যে তোমার পাশে লেগে গেছে আমরা সবাই তো বলছে কোথায় আছে তোর ফোনে কিন্তু আচাল দিকে উনি ব্যবস্থা করছেন তারপর আসলাম আর তা বলছে উইখানে আছে উইখানে আছে ও উইখানে আছেন উইখানে আছেন তারপর ওরা বুঝে ফেলতে যে আমি আসলে ব্যাপারটা বুঝে বলেছি এবং আমার চারপাশের মানুষগুলোকে লাগিয়ে দিয়েছে এবং আমার লুক আছে সেটা উনি তো বুঝে গেছে তারপর ওনারা কিছুটা হাসছিল মানে খুব কিটকিট হাসছিল আমার সেই দৃশ্যগুলো এখনো মনে পড়ে তো একটা বাজার আছে আমাদের বাড়ির যাবার আগেও আমাদের বাসায় পৌঁছার আগেও অনেক দূরে একটা বাজার আছে এখানে থাকে আমি যে জায়গায় বলেছিলাম আমি ওখানে নেমে যাব তারপর ওটা আর ওই লোকটা অবশ্যই ড্রাইভারটা ড্রিঙ্কস করেছিল যে বাংলা মত যেটাকে বলে বাংলা মত কায় এগুলো বেশিরভাগ ড্রাইভার গুলা মাতাল ছিল আমি তখনই বুঝেছিলাম তারপরে বুঝেছিলাম মাতাল ছিল দমে তারপর বলছে ওখানে নামান বলছে আপনি তো বললেন ওখানে নামবেন না বলছি না আমার লোক এখানে চলে আসছে আমাকে আমার এখানেই দরকার এখানে দরকার তারপর ওই যে গাড়ির মধ্যে যে কত টেকনিক করলাম কত কিছু যে বুঝালাম যে হ্যাঁ ফোনে টাচে আছে বা আমি কাপড় চোপড় কয়েকটা নিয়ে এসেছি নানান কিছু বোঝানোর চেষ্টা করছি মানে বই দিকে জাস্ট শুধু অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচালাম তারপর নামলাম এসে নামলাম ওই বাজার বাচ্চাটা এসে নামের পরে নেমে গেলাম যত ভাড়া তার চেয়ে বলছে আমি তো বাংটিনে এত দিছি বলে এত বাড়া বিশ্ব আমি এত ভাড়া রাখলেন জু আপনি এত বার আমাদের পাশে বলতে ভাড়া রাখলেন জু তো বলতাছে না দেখেন এমনিতেই একা নিয়ে আসছি তারপর আপনি নেমে গেছেন এখানে বলে এখানে আমি বলছি আমি যদি জানতাম আমি একা আসতাম না সেটা বলছে আমি জানতাম আপনি গাড়িতে উঠলামই না বাড়া বাবা দেন আমিও খুব কড়া করে এখানে সম্ভবত লোক লোক আর নয় তো এখানে টেনশন চলে গেছে উনিও phone আমি বলছি আমি ওই বাজারে নেমে গেছি no টেনশন আপনি আর tension করেন না তুলি ব্যাগ নিয়ে আসেন তো বলছে তারপর বাড়া রাখছে আর ওটার চোখ মুখ আমার দিকে তাকাচ্ছিল যে খুব রাগ রাগে এবং চোখ মুখ লাল হয়ে আছে আর মাথাও ওই যে বুঝা যাচ্ছে তারপর নির্দিষ্ট বাড়া নিয়ে আমাকে টাকা ফিরিয়ে চলে গেছে তো আমার একটা বোকামি হয়েছে আমি কিন্তু

বলছে উনি বলছিল যে আমি তোমাকে জড়িয়ে ওকে পিটা দিলাম না আমি একটা ঘটনা ঘটাইলাম জড়িয়ে অন্য শাস্তি দিয়ে জানি না তারপর আর আমি ও আমাকে নিয়ে আমি প্রচুর কাঁদছিলাম উনি অনেক সাহস দিয়েছে যে এরকম করলে হয় এভাবে চলতে হবে প্রতিনিয়ত আর তুমি তো একাই চলো বেশি স্বাধীন চিন্তা করে স্বাধীন ভাবে চলতে চাও বই পড়ার অনেক কিছু বলেছিল তখন আর সান্ত্বনা দিয়েছিল অনেক কেঁদেছিলাম সেদিন তারপর বাসায় পৌঁছেছিলাম বেঁচে গেছি তো আমি দর্শিত হয় না কিন্তু আমার দেখা দু একটা হ্যারাসমেন্ট আর দুটা দর্শন আমি নিজের ঘটনা গুলো নিজের চোখে দেখেছি এবং এদের খান্না দেখেছি এদের দুঃখ গুলো দেখেছি কিন্তু কিছু করার ক্ষমতা ছিল আর বাংলাদেশে কিছু করার ক্ষমতা নাই সেটা তো আমার বুঝিয়ে ফেলেছি আমার মিঠু আন্দোলনের ব্যাপারটা চলে গেছে আমি স্বাধীনতা নিয়ে দুটা প্রশ্ন করতে চাই আমাদের হুম হুমায়ুন আজাদ সারের একটা ইয়ে আছে কথা আছে আহ আমার খুবই প্রিয় লেখক যে বিয়ে স্বামী সন্তান গৃহসুখ প্রেম মধুর বাজে কথা এগুলিতে নারীর মুক্তি নেই এগুলিতে নারী বন্দী আপনি কি মনে করেন যে গৃহ স্বামী সন্তান বিয়ে আসলে কি এগুলাতে নারী মুক্তি নেই বা সুখ নেই মধুরতা নেই এগুলাতে নারী এগুলোকে এগুলো দিয়ে যে নারীকে বন্দী করা হয় আপনি দেখবেন যে আপনি যে ঘটনাগুলো বললেন সেখানে এবং বাংলাদেশে না শুধুমাত্র মানে ধর্ম প্রধান সমাজগুলোতে প্রতিটা নারীকে একটা তার এইম অফ লাইফ দেয়া হয় মানে এইম অফ লাইফ কি দেখবেন আপনি স্কুল কলেজে বলে না একটা রচনা লিখতে একটা মেয়ে মানুষ দেওয়া হয় যে বিয়ে করা পর্যন্ত আর একটা পুরুষের হয় হচ্ছে কিংবা ব্যবসা করা পর্যন্ত তা আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের একটা শিক্ষিত মেয়েও যখন লেখাপড়া করে শিক্ষা মানে লেখাপড়া শেষ করে হ্যাঁ তখন কিন্তু সেই মেয়েটা বিয়ের সময় সে কি চাকরি করে সেটা দেখে না বরং সেই মেয়েটা অপেক্ষায় থাকে তাকে বিয়ে দেওয়া হবে এবং তার বাবা মা ওই মেয়েটাকে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে এবং যদি আমি একটু এটাকে বলি যে মানে মোটামুটি যে কুরবানির গরুর মতো কুরবানির গরুর মতো সাজিয়ে গুছিয়ে রাখে এটাকে বিক্রি করতে হবে পুরুষের কাছে আর পুরুষ এই মব লাইফ কি সে পুরুষটাকে দেখা হচ্ছে সে চাকরি করে কিনা কিংবা তার আর্নিং সোর্স আছে কিনা এরপর সেই মেয়েটাকে তার হাতে তুলে দেওয়া হয় যখনই কোনো মেয়ে যখনই কোনো মেয়ে রেপ হয় কিংবা মনে করেন যে এইভাবে মানে যৌন হয়রানির শিকার হয় তখনই সমাজের এই সমস্ত পুরুষতান্ত্রিকেরা তাকে বলে যে তোমার তো বিয়ে করা লাগবে তোমার বিয়ে হবে তোমার ইজ্জত নষ্ট হবে এই জায়গাটাই মেয়েকে আটকে দেয় তো হুমায়ুন স্যারের কথাটা একশো ভাগ সঠিক যে এই বিয়ে নামক প্রথাগুলো যেগুলো আছে এগুলো পুরুষতান্ত্রিকদের তৈরি করা এবং এর দ্বারা নারীকে চূড়ান্ত রকমের ডমিনেট করার একটা পদ্ধতি হচ্ছে সমাজের বিয়ে সহ যে প্রথাগুলো আছে সেগুলো আচ্ছা তো তাহলে আপনি কি সাজেস্ট করতে চাইছেন তাহলে আমাকে কি বিস্তারিত করব না আমি না প্রথমত আমি কারো কারো উপরে কোনো মতামত চাপিয়ে দেব না কিন্তু যদি কেউ আমার কাছে বলে যে আপনারা আপনার মতামত আমাদের বাংলাদেশের নারীরা কি করা উচিত তাহলে আমাদের কি করা উচিত আমাকে যদি কেউ বলে যে আপনি যারা স্বাধীন থাকতে চায় মা আমাকে কেউ যদি বলে যে আপনি আপনি যদি মনে করেন আমি না আপনি যেটা বলেছেন হ্যাঁ এটা বা বিয়ে সন্তান সুখ এইগুলা যে বলা হচ্ছে বিয়ে বা স্বামী সন্তান এইগুলা ঠিক আছে কিন্তু আমাদের সামাজিক অবস্থা এবং বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি বা দরিদ্র ফ্যামিলি এবং গ্রামের সামাজিকতা কোন নারীকে বিয়ে ছাড়া মুক্তি মনে করে না এবং না হলে তাকে হ্যাঁ এটা হিউম্যান সাইজের মধ্যে না হলে তাকে বাবা হয়ে যাচ্ছে একটা ডাইনি ছিল তার বিয়ে হয়নি তাকে কোনো পুরুষ গ্রহণ করিনি তার সাতটা কোনো পুরুষ নেই নাই তার মানে সে একটা কি বলে ডাইনি টাইপের কিছু একটা বলেছিল যে ওইটা বাবা হয় না হলে ওকে আর সমাজ এক সময় এসে ওকে আর এ থাকে না আমাদের সামাজিক প্রেক্ষাপটে মেয়েরা যদি বিয়েও না করে তাহলে কিভাবে মুক্তি পেতে পারে বিয়ে না করে হ্যাঁ আর একটা ব্যাপার আছে প্রাকৃতিক ন্যাচারাল একটা চাওয়া পাওয়া যেমন জৈবিক যে চাহিদাটা একটা চাইলে একটা মেয়ের বা এই সামাজিকতার পরিপ্রেক্ষিতে মেয়ে মেয়েরা কিভাবে তার থেকে মুক্তি পেতে পারে কিভাবে বিয়ে शादी না করে মেনে নিলাম স্যারের কথাটা ঠিক কিন্তু বিয়ে না করে আমরা কিভাবে বাঁচতে পারি সমাজের হাত থেকে বিয়ে করে বিয়ে এক জিনিস বিয়েটা কি বিয়েটা হচ্ছে সামাজিক একটা স্বীকৃতি কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমি আমি একটা পুরুষ আমি একটা মেয়েকে ভালোবাসবো একটা মেয়ে আমাকে ভালোবাসবে এর জন্য সমাজ কেন সমাজের কেন স্বীকৃতি আমি চাইবো ভালোবাসার জন্য সমাজের স্বীকৃতি কেন ভালোবাসবো সেটা আমার এবং ওই মেয়েটার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার একটা মেয়ে এবং একটা ছেলের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার তাহলে বিয়ে ছাড়া মানে বিয়ে ছাড়া আপনি বলছেন যে বিয়ে সংসার বিয়ে এবং সংসারের প্রথাটাই বাতিল করে দিতে হবে হ্যাঁ বিয়ে মানুষ যে যাকে ভালোবাসবে যে যাকে ভালোবাসবে এবং যে যার সাথে যাকে পছন্দ হবে তার সাথে সে তার সময় ব্যয় করবে যেমন আপনি খেয়াল করবেন আমরা যখন আমাদের আমি একজন ছেলে তো আমি আমার ছেলে বন্ধু আছে ছেলে বন্ধুদের সাথে গিয়ে আমি সময় কাটাই ঠিক এরকম আমার একটা মেয়ে বন্ধু থাকতে পারে তার সাথে গই আমি সময় কাটাতে পারি তাই এখন আমি আমার মেয়ে বন্ধুর সাথে কি করব তার কি হাত ধরব নাকি তাকে কিস করব নাকি অন্য কিছু করব সেটা তো সমাজ নির্ধারণ করে দিতে পারে না সেটা তো আমার এবং তার অভিমুখি দেখতে হবে আমি সমাজের কোনো ক্ষতি করছে কিনা একটা নারী এবং একটা পুরুষ যদি প্রেম করে তারা যদি লিভ টুগেদার করে একসাথে বসবাস করে তাহলে তো সমাজের কিছু হচ্ছে না সমাজের কি যায় আসে সমাজের কি রাজনীতিবিদ হ্যাঁ কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা সামাজিক পরিপ্রেক্ষিতে কি আদৌ সম্ভব হাই সোসাইটি ব্যতীত হ্যাঁ এটা এটা সম্ভব সম্ভব কিভাবে সম্ভব প্রথমত মেয়েরা মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর মতো মানসিকতা অর্জন করতে হবে প্রথমত নিজের হ্যাঁ প্রথমত দেখবেন একটা শব্দ আছে আমরা বলি না কথায় কথা বলি স্বাধীনতা নারী স্বাধীনতা মানবতা স্বাধীনতা স্বাধীনতা মানে কি জানেন স্বাধীনতা মানে হচ্ছে অধীনতা স্বাধীনতা মানে হচ্ছে স্বাধীনতা অর্থাৎ আমি আমার অধীনতা স্বীকার করছি অন্য কারো অধীনতা আমি মানি না তা সুতরাং আমি আমার নিজ আমি মনে করব আমি আমার অধীন আমার বিবেকের অধীন আমার নৈতিকতার অধীন সেভাবে মনে করে আমি একটা মেয়ে বা একটা ছেলে বা আপনি একটা মেয়ে বা ছেলে আপনি মনে আপনি ধরুন আপনাকেই বলছে আপনি একটা মেয়ে আপনি নিজেকে নিজে প্রথমত নিজের মেন্টালি স্বাধীন হতে হবে যে আমি অন্য কোনো পুরুষের সম্পদ না বা প্রত্যেকটা মেয়ের উচিত আমি কোন পুরুষের সম্পদ না ঠিক যেমন আমি আবদুল্লাহ মাসুদ আমি কোনো মেয়ে মানুষের সম্পদ না কেউ যদি আমাকে ভালোবাসে আমি তার সম্পদ হয়ে যায়নি আমি আর একটা প্রশ্ন আরেকটা একটা প্রশ্ন ভাই আর একটা প্রশ্ন করতে চাচ্ছি আমি কারো সম্পত্তি না কারো অধীন না এখন একটা পারিবারিক ব্যাপার আছে যেমন পরিবার এখন আমি চাইলে হতে একটা পরিবারের কারণে অনেকে চিন্তা করলেও সে ইচ্ছে করে লিপ টুগেদার করতে পারছে না সে ইচ্ছে করলে যা মনে চায় পরিবারের একটা অধিকার খাটায় যেমন পরিবার অধিকার খাটায় ভাই বাবা থাকতে পারে মা বোন আত্মীয়রা মানে এটা 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 কিভাবে ওদেরকে কি ওদেরকে কি রিজেক্ট করে দেওয়া উচিত যে না তোমাদের গুলো চাপানো গুলো আমি মেনে নিতে আমার যেভাবে উচিত আমার যেভাবে মনে হয় সেভাবে চলা উচিত ওদেরকে কি ও করে দেওয়া উচিত না ওদের ওরাও কিন্তু একটা অধিকার চাপায় চাপায় হুম হুম না এটা মেয়েদের প্রতি তো অবশ্যই বাংলাদেশের মেয়েদের প্রতি তো পরিবারই সবচেয়ে বেশি অধিকার হরণ করে হ্যাঁ এটার এটার কারণ হচ্ছে সমাজ আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ আমি রাজনীতিবিদদেরকে আসলে রাজনীতিবিদ বলি না রাজনীতিবিদদেরকে বলি হচ্ছে ধর্মযাজক হম সেই হিসাবে আমি বলি যে ওই মানে যারা বাংলাদেশ যত পরিবারকে কি করা উচিত হ্যাঁ আমি বলছি রাজনীতিবিদ অর্থাৎ ধর্মযাজকেরা আমাদের সমাজে মেয়েদেরকে এত বেশি ইনসিকিউর করে ফেলে তাদের শুধুমাত্র বিকৃত যৌনতা এবং বিকৃত টাকার জন্য অতিরিক্ত টাকা এবং যৌনতার জন্য বিকৃত যৌনতা সঠিক মানে সাধারণ যৌনতা না বিকৃত যৌনতার জন্য মেয়েদেরকে আবদ্ধ করে ফেলে যার কারণে একটা মনে করেন যে কোনো একটা মেয়ের পরিবার তারা মনে করে যে আমার মেয়ে যদি অতিরিক্ত স্বাধীন চেতা হয় তাহলে সেই মেয়েটা সমাজ দ্বারা হবে এবং ভালো মানুষ করে তাও সমাজের বইয়ে তাকে স্বাধীনতা দিতে পারে না এটা ভেবে যে অন্য তাকে নিরাপদ না হম সমাজে সে নিরাপদ না আসলে আমাদের সমাজটাই তাহলে বলবো যে নিরাপদ না সমাজ নিরাপদ না এখন যেটা করতে হবে প্রথমত প্রতি মানে নারীদেরকে মেন্টালি স্বাধীন হতে হবে প্রত্যেককে অন্যদের প্রত্যেকের মধ্যে স্বাধীনতার চেতনাকে ঢুকিয়ে দিতে হবে তার জন্য আমাদের যে বই পড়ার উপরে যে নিষেধাজ্ঞাগুলো দেয়া আছে যেমন বাংলাদেশে তসলিমা নাসরিনের বইগুলো পড়তে দেয়া হয় না হুমায়ুন আহমেদের বইগুলো পড়তে দেয়া হয় না বা কিন্তু তারপর অনেক বই কিন্তু আমি যদি বলি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা কৃত বই বাদেও বৈধ অনেক বই আছে যেমন ধরি যে সিমন্দা ব্যবহার যে সিমন্দা ব্যবহার যে বইটা আছে দ্বিতীয় লিঙ্গ যেটা হুমায়ুন কর্তৃক অনুদিত ওই বইটা বা হুমায়ুন যে বইটা আছে নারী বা তো শ্রীমাসী আমার মেয়ে বেলা ক সহ অন্য যতগুলো বই আছে হ্যাঁ এই বইগুলো যদি মেয়েরা পড়ে প্লাস মেয়েরা কোরআন পড়বে আমি বলি কোরআনও পড়বে তারা যে কোরআনে কি বলা হয়েছে জানুক জানার পর ওই মেয়ে ডিসাইড করবে যে আমাকে এই সমাজের যে ধর্ম যাজকেরা অর্থাৎ রাজনীতিবিদরা আমি একটা কথা বারবার বলি রাজনীতিবিদই হচ্ছে ধর্মযাজক ধর্ম যাজকেরা যে আমার উপর যে নিয়মগুলো চাপিয়ে দিয়েছে না আজকে যদি বাংলাদেশে আপনি মনে করেন যে একজন তসলিমান আশ্রিন একজন ব্যক্তি কিন্তু এই একজন তসলিমান আশ্রিন কিন্তু বাংলাদেশের মৌলবাদীদের মানে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে তারা কাপে তসলিমান নাম শুনে তাদের কম্পন শুরু হয় যদি এরকম আরো 10 জন তো শ্রীমানাসিন বাংলাদেশে জন্মগ্রহণ করত অবশ্যই অনেকে এখন হয়েছে অনেক অনেক নারী জাগরণ ঘটেছে এখন ওরা ভয় পাচ্ছে মেয়েরা যদি নিজেরা নিজের নিজের মন নিজের ব্যাপার আমি একটা কথা বলতে চাই শ্রীমানাসিন যদি বলে উনার তো আমার এখন ক্ষমতা ছিল দেশের বাইরে চলে যাওয়ার বা সবার অবস্থাতেই এরকম না আমি ইচ্ছে করলে এখন ইউকে তে যেতে পারবো না অন্য দেশে চলে যেতে পারবো না এখানে গেস্টেল হতে পারবো না বা ক্ষমতা নেই আমাকে এখানেই থাক তাহলে এখানে তো আমি নিরাপদ না

আপনার আমার মনে হয় আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো হচ্ছে অনেক মেয়েদের মনের প্রশ্নগুলি আপনি করছেন একদম একদম অনেক মেয়ে চায় যে আমি স্বাধীন হই আমি আমি তসলিমা চিন্তাধারা উনার মতো করি আমার যা মনে চায় আমি যা ভালো মনে করি আমার জীবন আমার দেহ আমার শরীর আমার মন সবই আমার মতো করে আমি চলবো এটা কিন্তু অনেকেই পোষণ করে হয়তো আমিও করি কিন্তু আমাকে কিন্তু অনেক কিছু মেনটেন করে চলতে হয় ফ্যামিলি সমাজ আমার এরিয়া

হয়ে ওঠাটা সবার পক্ষে হয়তো সম্ভব না আমি আপনাকে একটা জিনিস বলব এখন যে দেখেন দেশ বাংলাদেশের সমস্ত মানুষ যদি বিদেশ চলে যায় তো শ্রীমান নাসরিনের মতো যদি দেশ ছাড়া হয় তাহলে দেশটা তো মেধাশূন্য হবে ও মানুষ শূন্য হবে দেশে তো পশু পাখিরা পশু পাখিগুলোই বসবাস করবে তাই না এখন দেশে থাকতে হবে দেশের থেকে ওই দেশের ভিতরে থেকে পরিবর্তনটা ঘটাতে হবে এবং ঘটাতে হবে মেয়েরা আচ্ছা 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 বাই এখানে আর প্রশ্ন আসছে এই যে ভেতরে থেকে নিজের থেকে আগে পরিবর্তন তো আনতে হবে এখানে আমি অনেকের মুখে শুনেছি বা অনেকেই বলে থাকে আমার নিজেরও এখন এটা মনে হয়েছিল এক সময় যে এদেশে নারী স্বাধীনতার আহ অন্তরায় নারীরাই নারী স্বাধীনতার অন্তরায় অধিকাংশ নারী নারী স্বাধীনতার অন্তরায় সেটা আপনি কিভাবে নিয়েছেন অনেক নারী নিজেকে স্বাধীন করতে চাচ্ছে না এবং পাশের জনকেও স্বাধীন করতে দিচ্ছে না তারা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষতান্ত্রিক চিন্তাধারা এবং তাদের দাসত্ব নিয়ে বেঁচে থাকতে চাচ্ছে এবং এটা কি মনে করে যে সোয়াব বা কি বলবো কি বলে পূর্ণ বা এটাই ঠিক এটাই সামাজিক এটাই সব বনারী এটাই সব বনারী এটাই ভদ্রনারী আর পুরুষের অধীনে না থাকতে চাইলে সে হয়ে যায় আচ্ছা এবার এবার বলছি এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি এটাকে কতটুকু মনে করেন যে বাংলাদেশে বা আমাদের মতন এরকম ধর্ম দ্বারা সমাজ বা বলেন যাই বলেন তো সেখানে নারীরা কি নারীদের স্বাধীনতার অন্তরায় আপনি সেটাই হ্যাঁ আমি আপনাকে বলছি নারীরা নারীদের স্বাধীনতার অন্তরায় এই শব্দটার সাথে আমি একমত না কারণ হচ্ছে

হ্যাঁ হ্যাঁ আমি বলছি হ্যাঁ বলছি পুরুষ তান্ত্রিকতা হচ্ছে একটা মতবাদ তো পুরুষ তান্ত্রিকতা মতবাদকে কিন্তু শুধু পুরুষরাই যে সমাজে প্রতিষ্ঠিত করেছে তা না এই মতবাদটা পুরুষরা প্রতিষ্ঠা করার পরে অনেক মেয়েরা সেই মতবাদের পক্ষে সাফাই গাইছে বা গুণগান গাইছে এখন আপনি দেখবেন যে কোনো একটা জাতিকে বা কোনো একটা অংশকে যদি আমি কি করতে চাই পরাজিত করতে যাই তাহলে তাদের মধ্য হতে বিশ্বাসঘাতক তৈরি করতে হয় যেমন মির্জাফরের মির্জাফর এবং মির্জাফরের যারা অনুসারী ছিল তারা কিন্তু আমাদের এই দেশেরই লোক তাদেরকে ব্রিটিশরা কিনে নিয়েছে তাই না ঠিক এরকম আমরা যদি দেখি যে আপনার এই যে রাশিয়ার যে হ্যাঁ আপনার এই যে ইয়ে মানে ইউক্রেন দেশটা আছে ইউক্রেন দেশের যে ক্রিমিয়া অংশটা রাশিয়া ইউক্রেন থেকে আলাদা করে ফেললো ইউক্রেনের নাগরিকদের নাগরিকদের কি একটা অংশকে রাশিয়া তাদের পক্ষে নিয়ে নিল এবং সেখানে বিদ্রোহ করাইলো এরকম আমরা দেখতে পাই যে ইরাক হামলা করলো যখন আমেরিকা তখন ইরাকের ভিতর থেকেই আমেরিকার পক্ষের লোকজন তৈরি করেছে তারা টাকা দিয়ে এরকম বিশ্বের বিভিন্ন দেশে সেই দেশের লোকদের মাথা না কিনতে পারে সে দেশকে পদানত করা যায় না যেমন ভিয়েতনামের লোকদের মাথা আমেরিকা কিনতে কারো মাথা কিনতে পারে নাই বলেই ভিয়েতনামের সাথে আমেরিকা যুদ্ধে হেরে গেছে হুম তো মেয়েদের মধ্যে হতে কিছু মেয়েকে যদি পুরুষতান্ত্রিকতার পূজারি না বানাতে পারে পুরুষেরা তাহলে কিন্তু নারী মানে নারীদেরকে এইভাবে পুরুষেরা ডমিনেট করতে পারতো না সুতরাং জিনিসটা হচ্ছে মেয়েরা মেয়েদের বিরোধী কথাটা এরকম না বরং কথাটা হচ্ছে যে পুরুষ তান্ত্রিকতা একটা মতবাদ যেখানে পুরুষের শ্রেষ্ঠত্বের কথা বলা হয় বলা হয় পুরুষের গুণগান গাওয়া হয় পুরুষ একটা নারীকে পেটাতে পারবে সেই কথা বলা হয় পুরুষকে একটা পুরুষের ভয়ে মেয়েরা বোরকার মধ্যে লুকাবে সেই কথাগুলো বলা হয় বলা হয় এই মতবাদটার পক্ষে পুরুষও আছে এবং এই মানে টাকার লোভে টাকার লোভে কিছু নারীও আছে যেমন আপনি দেখবেন যে যারা বিশ্বাসঘাতকতা করে তারা কিন্তু মেইনলি টাকা এবং ক্ষমতার লোভেই বিশ্বাসঘাতকতা করে আজকের যে মেয়েদেরকে আপনি দেখছেন যারা পুরুষতান্ত্রিকতা সাফাই গাইছে সে মেয়ে হয়তো ওই তার হাজবেন্ডের কাছ থেকে অতিরিক্ত টাকা পয়সা কিংবা একটা নিরাপদ জীবন সে যেটা ভাবছে অথবা পরকালে বেহেস্তের হুর্দের সর্দারি হওয়ার লোভ এই সমস্ত লোভে লোভে এবং ভয়ে ভয়ে গিয়ে সে পুরুষতান্ত্রিকতা সাফাই গাইছে তো সুতরাং এর এই যে দীর্ঘদিন যাবত লালিত যে একটা মানে পুরুষতান্ত্রিকতা এর শেকড়ে আঘাত করতে হলে এর শেকড় আঘাত করতে হলে মানে নারীদেরকে স্বাধীনতা। স্বাধীন স্বাধীন হতে হবে হওয়ার পরে মেন্টালি কৌশল করে কৌশলে চলে তারপরে হ্যাঁ আমি কথাই বলছি শুরুতেই সময় বাপমার বিরুদ্ধে বিদ্রোহ করুক তা না কিন্তু একটা এইম থাকবে যে আমি নিজের পায়ে দাঁড়াবো যদি শিক্ষিত হয় তাহলে সে শিক্ষা দিয়ে নিজের পায়ে দাঁড়াবে আর যে মেয়ে শিক্ষিত না সে তার হাত আছে দেখুন আজকে আমি যদি আমার হাতে শক্তি আছে ধরলাম আপনার হাতে কি মোটেই শক্তি নেই একটা মেয়ের হাতে কি শক্তি নেই একটা মেয়ে যদি সে যদি মানে বডি বিল্ডিং করে অর্থাৎ সে যদি জিমে গিয়ে তার শরীরে শক্তি শক্তি বানায় সে শক্তিশালী সে যদি মার্শাল আর্ট শেখে সে শক্তিশালী সুতরাং আমি আমি পরামর্শ দেব যে নিজের মেন্টাল প্রথমত নিজে মেন্টালি স্বাধীন হতে হবে এরপর নিজের পায়ে দাঁড়ানোর জন্য দর্শকদের হাত থেকে বাঁচার জন্য অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে মেয়েদের প্লাস শারীরিক সক্ষমতা অর্জন করতে হবে যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি বাংলাদেশে একটা ঘটনা আজকে বেশ কয়েক বছর আগের হ্যাঁ বেশ কয়েক বছর আগের একজন আমেরিকান তরুণী সে গোপালগঞ্জে গেছে অনেক বছর আগে মনে হয় প্রায় দশ বারো বছর আগের পেপারে এসেছিল নিউজটা গোপালগঞ্জ যাওয়ার পরে তিন চারটা চারজন ছিনতাইকারী তার তার ভ্যানিটি ব্যাগ চিন্তাই করে নিতে চাচ্ছিল মেয়েটা মার্শাল আর্ট জানত সেই চারটা চিন্তাইকারীকে দুর্দান্ত মার দিয়ে সবগুলোকে মানে রাস্তার মধ্যে শোয়াই দিতে দিয়ে নিজেই থানায় পুলিশকে বলেছে যে এইগুলো এই কটাকে ধরে নিয়ে যান আমি দেখেছি ভারতে ইদানিং মেয়েদের মধ্যে অনেক সচেতনতা বাড়ছে বাবা মায়েরা ছোট ছোট সে তুলনায় বাংলাদেশে অনেক কম বাবা মায়েরা তাদের ভারতে বাবা মায়েরা তাদের মেয়েদেরকে ছোটকাল থেকে বিভিন্ন প্রত্যেকটা মহল্লা বেশিরভাগ মহল্লায় মহললায় মার্শাল আর্টের স্কুল আছে ইয়ে আছে মানে ক্লাস হয় মেয়েরা গিয়ে মার্শাল আর্ট শিখছে আমি নিজের চোখ দিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে যারা মার্শাল আর্ট শিখতেছে তাদের মধ্যে মেয়েদের পার্সেন্টেজ বেশি ছেলেদের পার্সেন্টেজ কম এখন যদি মেয়েটা মার্শাল আর্ট জানে আমি শুধু মার্শাল আর্ট বলছি না মানে নিজেকে নিজে মেন্টালি এবং ফিজিক্যালি রক্ষা করতে পারে তাহলে সে আর একজন পুরুষের উপর ভরসা করবে কেন আসবে ডাইরেক্ট মায়ের কিন্তু আমাদের সমাজে হয়েছে কি মেয়েরা আজকে যে দেখবেন ধর্মভিত্তিক সমাজে বজা বলা হচ্ছে যে মেয়েরা হচ্ছে পুরুষ পুরুষটাকে বাঁচাবে যেমন ইসলাম ধর্ম বলে বা সবগুলো ধর্মই বলে যে যখন মেয়ে থাকে তখন বলে তোমাকে বাঁচাবে তোমার বাবা পুরুষের হাত থেকে বাঁচাবে তুমি যেহেতু তুমি যেহেতু তেঁতুল কিংবা তুমি যেহেতু কলা অথবা তুমি মিষ্টির দোকানের মিষ্টি বাবা বাঁচাবে এরপর হবে কি তুমি বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে তোমাকে বাঁচাবে তোমার হাজব্যান্ড তুমি হাজব্যান্ডের হাতে অর্পিত হয়েছ এরপর একটু বয়স হয়ে গেছে হাজব্যান্ড বুড়ো হয়ে গেছে বলে যে বলে যে বুড়িও যাতে ধর্ষিতা না হয় এজন্য বলে এবার তোমাকে বাঁচাবে তোমার ছেলে ছেলে কালচার থেকে মেয়ে একটা মেয়ে বলতে হবে তো শ্রীমান হোসেন বলেছিলেন যে তোমার কর্তৃত্ব তুমি নাও নারী তো একটা মেয়ে নিজের কর্তৃত্ব নিজে নিতে হবে সেজন্য তার শারীরিক মানসিক ভাবে যতটা শক্তিশালী হওয়া লাগে পুরুষের চেয়ে বেশি শক্তিশালী হতে হবে ধর্ষক এর চেয়ে বেশি শক্তিশালী তার হতে হবে ধর্ষক বেশি মেন্টালি তার স্বাধীন হতে হবে হ্যাঁ হ্যাঁ একদমই 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 আহ তো আর একটা প্রশ্ন ছিল আমার আহ এদেশে কি কখনো নারী স্বাধীনতা আসবে সম্পূর্ণ রূপে আপনারা কি আশাবাদী আমরা আশাবাদী যে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যে নারী জাগরণ শুরু হয়েছে নারীদের জাগরণ যদি হয় তাহলে ধর্ম থাকবে না বাংলাদেশে কি সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি বাংলাদেশ পাকিস্তান বা এ সম্ভব নারীরা ইউরোপ কাজের নারীদের মতো স্বাধীন হতে পারবে তার যেমন ইচ্ছা পোশাক পরবে তার যেমন ইচ্ছা খাবে তার যেমন ইচ্ছা তার থাকবে কার সাথে প্রেম করবে কার সাথে শুবে সব উনি ডিসাইড করবে নিজে ডিসাইড করবে সব সেখানে ফ্যামিলির কোনো হাত থাকবে না কন্ট্রোল বা মেইনটেইন করবে না বা পুরুষ মেন্টাল করবে না সমাজ মেইনটেইন করবে না বাংলাদেশে কি কোনো এরকম পর্যায়ে আসবে বা ধরেন শত শত বছর পরে হলেও আপনারা কি আশাবাদী আপনারা তো তার জন্য নারী স্বাধীনতাই বলেন বা সমাজ সংস্কারি বলেন তার জন্য আপনারা নেমেছেন বলবো যে আপনারা নেমেছেন পদকেপ নিয়েছেন নিজের জীবন মনে সাথে নিয়ে তো আপনারা এই আশাবাদ নিয়ে কি নেমেছেন বা কি আশা করেন কোনো যে হতে পারে বা হবে একসময় এটা হবে বাংলাদেশে হবে আমি এখনো আশাবাদী যে এটা বাংলাদেশে হবে এবং আমি বিশ্বাস করি যে এই যে বাংলাদেশ এখন মৌলবাদের উত্থান দেখছি আমরা হেফাজতে ইসলামের মতো জেহাদি সংগঠন সহ মৌলবাদের উত্থান দেখছি এই উত্থানটা খুব বেশি দিন টিকবে না নারীরা যেই না জেগে যাবে সাথে সাথে ধর্মযাজক অর্থাৎ রাজনীতিবিদরা আমি আমি সময় বলি ধর্মযাজক মানে হচ্ছে রাজনীতিবিদ তখনই রাজনীতিবিদরা হয় তারা ভালো হবে হয়তো তারা ভালো হবে নয়তো তারা মানে তাদের পতন হবে হম আপনি খেয়াল করুন যদি আমি আজকে বাংলাদেশের ধরে যে নারী নারী পুরুষের শিক্ষার হার সমান হয় আমরা সেটাই চাচ্ছি এবং যদি সংসদে ওয়াজ মাহফিলে মসজিদে মন্দিরে সব জায়গায় নারী পুরুষের অংশগ্রহণটা সমান হয়ে যায় তাহলে কিন্তু বিদ্বেষী বিদ্বেষ আর থাকবে না যেমন মনে করুন একটা ওয়াজ মাহ হুজুর ওয়াজ করে এখন হুজুর আছে চারজন দুইজন হুজুর পুরুষ দুইজন হুজুর মহিলা এবার হুজুর দুজন ওয়াজ করলো মহিলা হুজুরের পাশে বসে আছে যেই না রাজাকের মতো যেই না আব্দুল রাজাকের মতো বলবে নারী তোমার জন্ম পাপ তোমার এই পাপ সেই পাপ পিছন থেকে তো মহিলা হুজুর যে আছে সে তো ঝারুনের দৌড়ে গিয়ে আগে মাইফ শুরু করবে হম সমাজের প্রতিটা ক্ষেত্র থেকে নারীকে পুরুষ পুরুষ পুরুষতান্ত্রিকের পেছনে রেখেছে আমি একটা কথা কিছুক্ষণ আগে বলেছিলাম বলেছিলাম যে রাজনীতিবিদদের বিকৃত যৌনতার কারণেই আজকে নারী মানে পুরুষ মানে কি বলে পুরুষতান্ত্রিকতা তৈরি হয়েছে কারণ রাজনীতিবিদ চায় যে তার বয়সটা যখন 50 বছর বা 40 50 60 বছরের মতো হয় তখন সে নিজের স্ত্রীকে ঘরে রেখে ঘরের মধ্যে বোরকা পরিয়ে এর আগে কিন্তু হজ করেছে হজ করার পরে স্ত্রীকে হিজাব পরিয়ে ঘরের মধ্যে বন্দি করবে আর সে তার রাজনৈতিক কিংবা অফিসের জুনিয়র মেয়ে কলিক যারা আছে তাদেরকে সে যৌন নির্যাতন করবে হম এইটা রাজনীতিবিদরা চায় আর এজন্যই তারা চায় যে পর্দা প্রথা থাকুক এবং মেয়েদের মুখ মেয়েদের কণ্ঠ উঁচু না হোক এজন্য দেখবেন বলে না যে মেয়ে মানুষ যেন জোরে কথা না বলে আস্তে কথা বলো তুমি মেয়ে মানুষ ঘন ঘন বলে তুমি মেয়ে মানুষ তুমি অবলা হম

তা তো আছে কোন মেয়ে যদি গায়ের মধ্যে সুগন্ধি মেখে বের হয় মানে আতর সেন্ট মেখে বের হয় আর সেটা যদি পর পুরুষের সেই ঘ্রাণ পায় আমি খুব ইউজ করি আমি খুব ইউজ করি খুব ভালো ভালো পারফিউম না আমি বলছি সেটা যদি কোন পুরুষের ঘ্রাণ পায় তাহলে ও কারণে ওই মেয়ে দজখে যাবে জাহান্নামের আগুনে জ্বলবে ভেবে দেখুন এটা তো আসলে ধর্ম না আসলে হচ্ছে রাজনীতি এবং পুরুষতান্ত্রিকতা জাস্ট পুরুষতান্ত্রিকতা পুরুষ পারফিউম মাখতে পারবে মেয়ে পারবে না পুরুষ খেলতে পারবে মেয়ে পারবে না পুরুষ রাস্তায় হ্যাঁ সব কিছুকে পুরুষ এটা রাজনীতিবিদরা করে রেখেছে কারণ রাজনীতিবিদরা হচ্ছে রাজনীতিবিদরা হচ্ছে লম্পট তাদের বিকৃত লাম্পট তো টিকিয়ে রাখার জন্য রাজনীতিবিদরা এগুলো তৈরি করে রাখে হ্যাঁ আমার মনে হচ্ছে আমি একটা কথা এড করতে চাচ্ছি মানে যে শুধু রাজনীতিবিদ না পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরাও সেটা তাদের যাতে কর্তৃত্ব নারীর উপর চাপিয়ে দিতে পারে সেগুলোকে সাপোর্ট করে প্রত্যেকটা পুরুষ এবং পুরুষতান্ত্রিক সমাজ দেখেন রাজনীতিটা তো রাজনীতি হচ্ছে আমরা যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন রাজনীতিবিদই হচ্ছে একজন ধর্মযাজক হ্যাঁ প্রত্যেকটা রাজনীতিবিদ ধর্মযাজক দেখবেন আপনি ওই যে স্বামী ওসমানের মতো রাজনীতিবিদ বা আরো যারা রাজনীতিবিদ আছে যখন ওয়াজের যায়। মাইকটা হাতে বলে আমি ইসলামের জন্য রাজনীতি করি আমি আল্লাহর জন্য দিওয়ানা মানে সে রীতিমতো ধর্মযাজক এই যে রাজনীতিবিদ তথা ধর্মযাজক সে যে বিশ্ব তার প্রধান বিশ্বাসটা হচ্ছে পুরুষতন্ত্র অর্থাৎ সে বিশ্বাস করে পুরুষদের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে আর এই পুরুষদের শ্রেষ্ঠত্বের এই শ্রেষ্ঠত্বে বিশ্বাস করার কারণেই তার অতিরিক্ত টাকা লাগে এজন্য সে দুর্নীতি করে পুরুষদের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে বলেই তার ধর্ষণ করতে সে মনে করে তার ধর্ষণ করাটা তার নৈতিক অধিকার এজন্য সে টাকা এবং ক্ষমতার জন্য লালায়িত যখনই নারী পুরুষের অধিকার সমানভাবে হবে এবং নারীরা যেদিন মুখ ফুটে বলতে পারবে কথা সেদিন এই রাজনীতিবিদেরা অর্থাৎ তথা ধর্মযাজকেরা গর্তেও তাদের জায়গা হবে না সেদিন যে গর্তে লুকাবে সে গর্ত পর্যন্ত গ্রহণ করবে না সেই জাগরণটাই আমি আমার মনে হয় দ্রুত হবে এবং সেটা শুরু হয়েছে তো তাহলে কি দাঁড়ালো তাহলে আপনি প্রত্যক্ষভাবে মানে সরাসরি তাহলে আপনি নারী পরাধীনতার বা স্বাধীনতার বিরুদ্ধে অন্তরা হিসেবে ধর্ম এবং ধর্ম গ্রন্থ গুলোকেই দায়ী করতেন একবারে প্রত্যক্ষ ভাবেই ধর্ম গ্রন্থ গুলোই দায়ী এবং আরেকটা জিনিস বলি ধর্ম গ্রন্থগুলো লেখা হয়েছে কিন্তু মানে পুরুষতন্ত্রের উপরে ভিত্তি করে অর্থাৎ পুরুষতন্ত্রকে টিকিয়ে রাখার উদ্দেশ্যেই ধর্মগ্রন্থ লেখা আর কিছু না একমাত্র পুরুষতন্ত্রকে টিকিয়ে রাখা অন্য আর কিছু না ধর্ম যাজকগুলো ছিল ধর্ম যাজকগুলো ছিল প্রচন্ড পুরুষতান্ত্রিক তারা পুরুষের অধিকারকে বারবার বারবার মানে পৃথিবীর সকল পুরুষের অধিকারকে পৃথিবীর সকল নারীর অধিকারের উপরে নারীর উপরে মানে প্রাধান্য দিদি গিয়ে ধর্মগ্রন্থ লিখেছে এবং প্র্যাকটিস করেছে এবং চর্চা করেছে সুতরাং পুরুষতান্ত্রিকতাকে যদি পুরুষতান্ত্রিকতাকে যদি কষে লাথি মারা যায় তবেই দেখা যাবে মানে ধর্ম পুরুষতান্ত্রিকতাও শেষ হয়ে যাবে ওকে তাহলে আমার মনে হয় অনেক লাইভ করে ফেললাম আপাতত শেষ করে দিচ্ছি

করেছিলাম বাসন্তী আমি কথা শেষ করতে চাই বাসন্তী আপনাকে আবারও আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আপনি যুক্ত হন আমার সাথে বাসন্তী আবার আপনাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আশা করি আপনি আমার সাথে যুক্ত হতে পারবেন বন্ধুরা আপনাদের আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন প্রিয় বন্ধুরা আমাকে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা খুব ভালো লেগেছে আজকের এই লাইভটা আমার নিজেরও মনে হয়েছে খুব দারুণ একটা লাইভ হয়েছে কারণ অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে করেছেন আজকের দিনে লাইভের গেস্ট তিনি আমার মনে হয়েছে যে এই প্রশ্নগুলো করা দরকার ছিল এবং এর উত্তরগুলো আমাদের খুঁজে নেওয়া দরকার ছিল